Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. জামিন মঞ্জুর করা হলো। তুমি তাই কি করে জামিন দিলে মা? দিস ইজ নট কোর্ট। আই নো দিস ইজ নট কোর্ট। এটা বাড়ি, এটা তোমার বাড়ি, এটা আমার বাড়ি। আমার গায়ে পুলিশের পোশাক, তোমার সামনে আইনের প্রশাসন। আমি শুধু মা হিসেবে প্রশ্ন করছি, কি সেই রহস্য যার কারণে কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে তুমি চমকে উঠেছিলে? এ তো সেই ব্যক্তি যাকে ধরার জন্য তুমি আমাকে আশীর্বাদ করেছিলে। এ তো সেই ব্যক্তি তোমারই আদেশে যার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলাম। বলো মা, জবাব দাও মা, জবাব দাও। খোকা, তোর দৃষ্টতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। সত্যকে এড়িয়ে গেলে সত্য মিথ্যে হয়ে যায় না মা। খোকা, ওই জজের চেয়ারে বসে আইনের বাইরে গিয়ে কারোর প্রতি অনুকম্পা করার এতটুকু অধিকার তোমার নেই। এর পরেও যদি দুর্বলতা তোমাকে গ্রাস করে তাহলে বলবো ওই চেয়ারের মর্যাদা তুমি রাখো। ওই জজের চেয়ারে বসে আইনের বাইরে গিয়ে কারোর প্রতি অনুকম্পা করার এতটুকু অধিকার তোমার নেই। এরপরেও যদি দুর্বলতা তোমাকে গ্রাস করে তাহলে বলবো ওই চেয়ারের মর্যাদা তুমি রাখো। খোকা, আই এম সরি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই ঠিকই বলেছিস বাবা, ওই চেয়ার আঁকড়ে ধরে বসে থাকার সময় বোধহয় আমার শেষ হয়ে গেছে। আপনার যা খুশি ভাবুন, যা খুশি লিখুন, আমার কিছু যায় না। আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ। আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ। চমৎকার
জজ সাহেব আসামির বাড়িতে জানতে এসেছে আসামি দোষী না নির্দোষ। 20 বছর আগে আপনার আদালতে দাঁড়িয়ে বলেছিলাম আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছিলেন। আইন বদলে গেছে, আদালত বদলে গেছে, সাক্ষীরা মিথ্যে সাক্ষী দেওয়া ভুলে গেছে। আমার যা বলার আমি আদালতে বলবো, বিচারে যদি আমার ফাঁসি হয় আমি আস্তে আস্তে মরব। আমি চাই না আমার মৃত্যুর পর করুণা করে কেউ আমার মৃত্যুর জন্য এক ফোঁটা চোখের জল ফেলুক। আপনি যান, চলে যান। হ্যাঁ, আমি তোমার বাবার কাছে জানতে এসেছিলাম তিনি দোষী না নির্দোষ। তিনি তোমাকে কিছুই বললেন না। তুমি কি পারবে তোমার বাবার মনের কথা জানতে? বাবা তো আমাকে এসব কিছু বলেননি। ও, তাহলে তোমার মা? মা? জন্মের পর থেকে আমি আমার মাকে দেখিনি, যেমন আপনার ছেলে তার বাবাকে দেখেনি। কে বলেছে, কে বলেছে কাকা তার বাবাকে দেখেনি? তার বাবা আছে, তার বাবা আছে। না, না, তার বাবা হারিয়ে গেছে, হারিয়ে গেছে তার বাবা। বাবা, ওই মহিলার সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো? কেন তিনি ছুটে এসেছিলেন তোমাকে নির্দোষ প্রমাণ করতে? বাবা, আমার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুই, বিল করে রেখেছি। আমার প্রশ্নের জবাব দাও বাবা। চেক বইয়ের পাতা আমি সই করে রেখেছি, যত ইচ্ছে টাকা তুই তুলে নিবি। আমার কথার জবাব দাও বাবা। এই নিষ্ঠুর প্রশ্নের জবাব তুই চাস না মা, এই একটা জবাবে তুই নিঃস্ব হয়ে যাবি, আমিও নিঃস্ব হয়ে যাব। শাহ বাবু, নিশা সব প্রশ্নের জবাব চায়, আমি দিতে পারবো না, আমি পারবো না। আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। আপনি? তুমি যাকে তোমার বাবা বলে জানো তিনি তোমার বাবা নন, তোমার বাবা মা দুজনই মারা গেছেন। যিনি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে এসেছিলেন তিনি তার স্ত্রী। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। শোনো মা, আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ, আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ। বাবা, বাবা, ওই মহিলার সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো? কেন তিনি ছুটে এসেছিলেন তোমাকে নির্দোষ প্রমাণ করতে? কি বলতে পারেন আপনার স্বামীকে কে খুন করতে পারে? না। এল চৌধুরীর সাথে আপনার স্বামীর কি কোনো ব্যবসায়িক যোগাযোগ ছিল? না। সত্যকে গোপন করা একটা অপরাধ, আপনার স্বামী হত্যাকারী বলে যদি আপনার কাউকে সন্দেহ হয় নির্ভয় বলুন, আইন আপনাকে সাহায্য করবে। বলছি তো, আমি কিছুই বলতে পারবো না। এর যদি নাম শুনেছেন? না। কি বললেন, এর যদি আপনার স্বামীর হত্যাকারী নন, তাহলে তাহলে লোকটি কে? দোহাই আপনার, আপনি চুপ করে থাকবেন না, আমি আপনাকে নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। প্রকৃত খুনিকে খুঁজে বের করার জন্য প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। আপনার বাবাকে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন। বাবা, তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ করছি, শুধু তুমি কেন, পৃথিবীর সব লোককে আজ আমার সন্দেহ করতে ইচ্ছে করছে। কে সেই অজ্ঞাত খুনি যে 20-টি বছর ধরে
মন ধর্ম আইন আদালত বিশ্বাস ও ভালোবাসার অন্তরালে দাঁড়িয়ে সভ্য সমাজ দেখে চেয়ে মুখ টেপে হাসছে, এই সে খুনি যার কারণে একজন নির্দোষ মানুষ চিৎকার করে বলছে আইন বদলিয়েছে, হুকুম বদলিয়েছে, সাক্ষরা মিথ্যা সাক্ষ্যতা ভুলে গেছে। বাবা বাবা, তোমার মেয়ে তোমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে, বলো বাবা বলো, কে সে খুনি, কে সে খুনি বলো। এসো আমার সঙ্গে। নিশানা ঠিক করো, হত্যার ব্যাপারে কোনো মায়া মমতাকে প্রশ্রয় দিই না। ধরো ধরো, ভেবে দেখো, ওই লোকটা তোমাকে ধোকা দিয়েছে। 20 বছর তুমি শান্তিতে ঘুমোতে পারোনি, যন্ত্রণার আগুনে পুড়ে মরেছ, তোমার সন্তানের পিতৃত্বকে স্বীকার করেনি। ওকে হত্যা করো, গুলি চালাও, চালাও গুলি। আমি তখন জানতাম না এর নিপত্যের নায়ক তুই, তাই আজ 4 নম্বর চিতা জ্বলবে, আর সেই চিতা তুই নিজের নোংরা হাত দিয়ে সাজাবি। সাজা চিতা সাজা। আমার জীবনের বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেবো। আমার বোনকে ফিরিয়ে দে, আমার হারিয়ে যাওয়া বিশ্বী বছর ফিরিয়ে দে। অনেকে মরতে হয়েছে, আজ নিজে মরে দেখ মরণের যন্ত্রণাটা কেমন। ভয় নেই, তোর চিতার পাশে শুয়ে শুয়ে তোর 3টে চামচে তোকে আজও পাহারা দেবে। সাজা চিতা সাজা সাজা। আমার মৃত্যুর প্রতিশোধ নেই, আমার খুনিদের ক্ষমা করিস না দাদা, আমার খুনিদের ক্ষমা করিস না, ক্ষমা করিস না। ইন্সপেক্টর স্যার, আমাকে 5 মিনিট সময় দিন, আমার প্রতিশোধ নেওয়ার কর্তব্য শেষ হয়ে গেলে আপনার হয়নি দোষ আসতে আমি হাসতে হাসতে মাথা পেটে নেব। আমাকে
আমাকে একটু সময় দিন প্লিজ, আমাকে একটু সময় দিন ইন্সপেক্টর। যার সময় শেষ হয়ে যায় সে সময়ের জন্য চিৎকার করে। তোমার সময় শেষ এল চৌধুরী, তোমার সময় শেষ। অর্ডার, অর্ডার। এই নাটকীয় হত্যাকাণ্ডের নায়ক এল চৌধুরী, অমর রায় থেকে শুরু করে অ্যান্টনি, আকবর, এসবই খুন সংগঠিত হয়েছে তারই হাতে। পুলিশ সময় মতো না পৌঁছাতে পারলে কমল চৌধুরীর লাশ হয়তো একই স্থানে পাওয়া যেত। ইন্সপেক্টর রাহুল, মৃত ব্যক্তিদের ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যে এসে গেছে। যে পিস্তল থেকে নির্গত বুলেটে ওদের মৃত্যু হয়েছে সেই পিস্তল কিংবা বুলেটের সাথে এল চৌধুরীর কাছে পাওয়া পিস্তলের কিংবা বুলেটের সামঞ্জস্য আছে কি? ইওর অনার, ঘটনাস্থলে এল চৌধুরীকে পেয়ে পুলিশ কি করে নিশ্চিত হলো যে তিনি সেই খুনি? ইওর অনার, মার্ডার এন্ড অ্যাটেম্প টু মার্ডার। ইয়েস ইওর অনার, মার্ডার এন্ড অ্যাটেম্প টু মার্ডার আইনের চোখে কঠিন শাস্তি যোগ্য অপরাধ হলেও খুনিকে খুঁজে বের করতেই হবে। একজন ভাইয়ের চোখের সামনে তার বোনকে হত্যা করা হলো, আইন কি তার ভাইকে এতটুকু অধিকার দেবে না সে হত্যার প্রতিবাদ করুক? ইওর অনার, পিস্তল নিয়ে ছুটে যাওয়ার অধিকার আইন কাউকে দেয় না। কেন বলুন, কেন তার হাতে পিস্তল উঠেছিল? কে কেড়ে নিয়েছিল তার সরল সাধারণ জীবন, যার কারণে 20 বছর ধরে স্ত্রী সন্তান সবাইকে দূরে সরিয়ে নিঃসঙ্গতার আগুনে পুড়িয়ে পুড়িয়ে তিনি নিঃশেষ হচ্ছেন। আদালত কি পারবে তার বোনকে ফিরিয়ে দিতে? আদালত কি পারবে ফিরিয়ে দিতে হারিয়ে যাওয়া সেই 20 বছর? ইওর অনার, আমি জানি বিচারকের আসনে বসা মানুষটির কাছে আবেগ কখনো সত্যের চেয়ে বড় হয়ে উঠতে পারে না, আর পারে না বলেই তাকে একবার সাজা পেতে হয়েছিল। কাঠগড়ে দাঁড়িয়ে শপথ বাক্য উচ্চারণ করে সাক্ষীরা সেদিন অনলগল মিথ্যা কথা বলে গিয়েছিল। পুলিশ রিপোর্ট আর সাক্ষীদের জবানবন্দিতে সেদিন বিচারক সত্য সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে পারেননি, কারণ সাক্ষ্য প্রমাণের উপর নির্ভরশীল বিচারকের রায়। বাট মাই অ্যাপিল টু ইউ ইওর অনার, ইন্ডিয়া ইজ এ ফ্রি ডেমোক্রেটিক কান্ট্রি, যাহা বলিব সত্য বলিব। এই শপথ বাক্য পাঠ করার পরেও মিথ্যে সাক্ষ্য দিয়ে আমরা আর কতদিন নির্দোষ লোকদের সাজা দেব? ইওর অনার, এই মামলার বাদী কমল চৌধুরীকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কাঠগড়ায় দাঁড়ানো ওই লোকটিকে আপনি চেনেন? চিনি। কি হিসেবে চেনেন? একজন খুনি হিসেবে। মিস্টার চৌধুরী, নিজের খুনের দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে দিচ্ছেন কেন? আই অবজেক্ট টু দিস কোশ্চেন। ইওর অনার, কমল চৌধুরী একজন বিখ্যাত বিজনেসম্যান। এই বিখ্যাত ব্যবসায়ী নিজের কালো ব্যবসা প্রসারের জন্য তিনি সুন্দরী মেয়েদের ব্যবহার করে এসছেন বছরের পর বছর। এল চৌধুরীর বোন তার ডাকে সাড়া দেয়নি বলে তাকে মরতে হয়েছে। আপনি কি বলছেন? ইওর অনার, এই হত্যাযজ্ঞের মূল নায়ক মিস্টার কমল চৌধুরী। কমল আছে কি? ইয়েস ইওর অনার। এই ক্যাসেটে গৃহীত জবানবন্দি তার প্রমাণ। এল চৌধুরীর বোন খুন হয়েছিল আমার হাতেই, কিন্তু ওকে খুন করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, কারণ আমার কালো ব্যবসায়ে ওর মতো সুন্দরী মেয়ে আমার প্রয়োজন ছিল। গুলিটা আমি করেছিলাম এই স্কাউন্ডেলটাকে লক্ষ্য করেই। তবে অমর, আকবর, অ্যান্টনি, ওদেরকে আমি খুন করেছিলাম। ওরা আমার হয়ে কাজ করছিল, কিন্তু আমি জানতাম যে ওরা বেঁচে থাকলে একদিন একদিন আমার মুখোশ খুলে যাবেই। হ্যাঁ, এটাকেও হত্যা করতাম, কিন্তু ভাবলাম যে সেই হত্যার রহস্য উদ্ঘাটনে তুমি আমাকেই আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। টেপ রেকর্ডার সাক্ষ্য হিসাবে গৃহীত হতে পারে না। টেপ রেকর্ডারে গৃহীত কণ্ঠস্বত্ব মিথ্যা হতে পারে না। মিস্টার চৌধুরী, পাপ আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, সত্য স্বীকার করে একবারের মতন বাহাদুর আপনি হন, জবাব দিন। জবাব দিন, হ্যাঁ হ্যাঁ, খুনি আমি, আমি খুন করেছি। সেই সঙ্গে আরো দুজনকে খুন করলে আজ এই আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হতো না। মরার আগে
সেই ভুলের প্রায়শ্চিত্ত করে যেতে চাই। কি করছেন? কমল চৌধুরীর নিজস্ব স্বীকারোক্তিতে এই আদালত সাংঘাতিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অমর রায়, আকবর এবং অ্যান্টনি সবাইকে তিনিই হত্যা করেছেন। তাছাড়া আদালতের মর্যাদাহানিকর মারাত্মক অস্ত্র তিনিই বহন করিয়াছেন। উভয় কারণেই আদালত তাকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড প্রদান করিল এবং এল চৌধুরীকে বেকসুর মুক্তি প্রদান করিল। আমি অনাথ হয়ে গেলাম বাবা, আমি অনাথ হয়ে গেলাম। তুই ঠিক করেছিস মা, তুই ঠিক করেছিস। চলুন চলুন আসুন। রাজ, জীবনের সাথে যুদ্ধ করে আমি আর পারছি না। আর যুদ্ধ নয়, এবার ঘরে ফেরার সময়। মা, তোর সমস্ত প্রশ্নের জবাব এখানে। ইনি ইনি তোর বাবা। পুলিশ অফিসার হিসেবে আমি আমার কর্তব্য করেছি, কিন্তু কিন্তু সন্তান হিসেবে আমি অকৃতজ্ঞ বাবা। সন্তানের জন্মের পর যে বাবা তার সন্তানের মুখ একবারও দেখতে চায়নি, তার চেয়ে বড় অকৃতকার কে আছে বল? রাহুল, আমার একটা কথা রাখবি, যে হাত দিয়ে বাবার হাতে হাত করা পড়েছিলি সেই হাত দিয়ে নিশার চোখে জল মুছে দিতে পারবি না। ওই অভাগী একদিন জানত না যে ওর বাবা মা কেউ নেই। আজ আমরা আমরা সব পেয়েছি, কিন্তু সব হারিয়েছে। রাহুল বাবা, যা। নিশা, সুনিতা।